রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ কাহিনী অগ্নিবাণ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30 মার্চ 1899 সালে এবং মৃত্যু 22 সেপ্টেম্বর 1970 সালে। ব্যোমকেশ সিরিজের প্রধান গল্প পথের কাঁটা লেখা হয়েছিল 1339 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরেজির 1933 সালে। দ্বিতীয় গল্পটি সীমান্ত হীরাও লেখা হয় ওই একই সালে। তবে লেখকের নিজের কথায় সত্যান্বেষি গল্পেই ব্যোমকেশ চরিত্রটি এস্টাবলিশড হয় এবং তাই পাঠকদের সুবিধার জন্য সত্যান্বেষিকেই ব্যোমকেশের প্রথম গল্প বলে ধরা হয়। অগ্নিবাণ গল্পটি ব্যোমকেশের সপ্তম কাহিনী। লেখক লিখেছিলেন 5ই বৈশাখ 1342-এ, অর্থাৎ ইংরেজির 1935 সালে। ব্যোমকেশের গল্প 2 টাকা দামের এই বইটিতে সংকলিত হয়েছিল অগ্নিবাণ। এই গল্পটি আমরা পাঠ করছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত ব্যোমকেশ অমনিবাস প্রথম খণ্ডটি থেকে। শ্রোতাদের সুবিধার জন্য গল্পের ভাষাটি চলিত এবং কিছু জায়গায় সহজ করে নেওয়া হয়েছে। অগ্নিবাণের প্রধান চরিত্রে ব্যোমকেশ, অজিত, হাবুল, দেবকুমার বাবু, সৎমা, ডক্টর রুদ্র, মন্মথ ও বীরেন বাবু। মুখ্য ভূমিকায় দীপ ও মীর। শুরু হচ্ছে অগ্নিবাণ। খবরের কাগজটা হতাশভাবে আমার কোলের ওপর ফেলে দিয়ে ব্যোমকেশ বলল, না, কোথাও কিছু নেই, একেবারে ফাঁকা। এর চেয়ে কাগজওয়ালারা সাদা কাগজ বের করলেই পারে, তাতে ছাপার খরচটা অন্তত বেঁচে যায়। আমি খোঁচা দিয়ে বললাম, বিজ্ঞাপনেও কিছু পেলে না। বলো কি, তোমার মতে তো দুনিয়ার যত কিছু খবর সব ওই বিজ্ঞাপন স্তম্ভের মধ্যেই ঠাসা আছে। না, বিজ্ঞাপনেও কিছু নেই। একটা লোক বিধবা বিয়ে করতে চায় বলে বিজ্ঞাপন দিয়েছে, এবার কুমারী ছেড়ে বিধবা বিয়ে করবার জন্যই গোঁ ধরেছে কেন, এটা তো ঠিক বোঝা গেল না। নিশ্চয় কোনো বদ মতলব আছে। তা তো বটি, আর কিছু? আর একটা, বীমা কোম্পানি মহা ঘটা করে বিজ্ঞাপন দিয়েছে যে তারা স্বামী স্ত্রীর জীবন একসঙ্গে বীমা করবে এবং জোড়ার মধ্যে একটাকে কোন রকমে পটল তোলাতে পারলেই অন্যজন টাকা পাবে। এইসব বীমা কোম্পানি এমন করে তুলেছে যে মরেও সুখ নেই। কেন, এর মধ্যেও বদ মতলব আছে নাকি? বীমা কোম্পানি নিজের স্বার্থ না থাকতে পারে, কিন্তু অন্যের মনে দুর্বুদ্ধি জাগিয়ে তোলাও সৎকার্য নয়। এটার মানেটা কি? ব্যোমকেশ উত্তর দিল না, দীর্ঘশ্বাস ফেলে টেবিলের উপর একটা পা তুলে দিল, তারপর কড়িকাঠের দিকে অনুযোগপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে নীরবে ধোঁয়া ছাড়তে লাগল। আমি আর তাকে প্রশ্ন না করে খবরের কাগজ খুললাম। এই সময় চারিদিকে সভা সমিতি ও অধিবেশনের ধুম পড়ে যায়, এবারেও তার ব্যতিক্রম হয়নি। দেখলাম কলকাতাতেই গোটা পাঁচেক বড় বড় সভা চলছে, তাছাড়া দিল্লিতে নিখিল ভারতীয় বিজ্ঞান সভার অধিবেশন চলছে। নিরুৎসুক ভাবে বিজ্ঞান কংগ্রেসের বিবরণ পড়তে পড়তে একটা নাম দৃষ্টি আকর্ষণ করল। ইনি কলকাতার একজন খ্যাতনামা প্রফেসর ও বিজ্ঞান গবেষক, নাম দেব কুমার সরকার। বিজ্ঞান সভায় ইনি সুদীর্ঘ বক্তৃতা দিয়েছেন। অবশ্য ইনি ছাড়া অন্য কোনো বাঙালি যে বক্তৃতা দেননি এমন নয়, অনেকেই দিয়েছেন, কিন্তু বিশেষ করে দেব কুমার বাবুর নামটা চোখে পড়বার কারণ কলকাতায় তিনি আমাদের প্রতিবেশী। আমাদের বাড়ির কয়েকটা বাড়ির পরেই গলির মুখে তার বাড়ি। তার সঙ্গে আমাদের আলাপ ছিল না, কিন্তু তার পুত্র হাবুলের সঙ্গে পরিচয় থাকার ফলে নেপথ্যে থেকেই তার সঙ্গে আমরা ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম। দেবকুমার বাবুর ছেলে হাবুল কিছুদিন থেকেই ব্যোমকেশের ভক্ত হয়ে পড়েছিল। ছোকরার বয়স 18-19, কলেজে সেকেন্ড কিংবা থার্ড ইয়ারে পড়ে। ভালো মানুষ ছেলে, আমাদের সামনে বেশি কথা বলতে পারত না, অবাকভাবে ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে থাকত। ব্যোমকেশ মৃদু হেসে এই অস্ফুটবাক ভক্তের পূজা গ্রহণ করত। কখনো চা খাওয়া নিমন্ত্রণ করলে হাবুল একেবারে কৃতার্থ হয়ে যেত। এই হাবুলের বাবা
কি ধরনের বক্তৃতা দিয়েছেন জানবার জন্য একটু কৌতূহল হলো। ব্যোমকেশকে বললাম, ওহে হাবুলের বাবা দেবকুমার বাবু বক্তৃতা দিয়েছেন, শোনো। ব্যোমকেশ কড়িকাঠ থেকে চোখ নামালো না, বিশেষ ঔৎসুক্য প্রকাশ করল না। আমি পড়তে আরম্ভ করলাম। এ কথা সত্য যে জ্ঞান বিজ্ঞানের সাহায্য ব্যতীত কোনো জাতি বড় হইতে পারে নাই। অনেকের ধারণা এইরূপ যে ভারতবাসী বৈজ্ঞানিক গবেষণায় পরাণমুখ এবং তাহাদের উদ্ভাবনী শক্তি নাই, এই জন্যই ভারত পরনির্ভর ও পরাধীন হইয়া আছে। এই ধারণা যে সম্পূর্ণ ভ্রমাত্মক ভারতের গরিমাময় অতীত তাহার প্রমাণ। নব্য বিজ্ঞানের যাহা বীজ মন্ত্র তাহা যে ভারতেই প্রথম আবিষ্কৃত হইয়াছিল তাহা সুহি সমাজে উল্লেখ করা বাহুল্য মাত্র। কিন্তু এই কথা অস্বীকার করিবার উপায় নাই যে বর্তমানে আমাদের এই অসামান্য উদ্ভাবনী প্রতিভা নিস্তেজ ও ম্রিয়মান হইয়া পড়িয়াছে। ইহার কারণ কি? পুরাকালে আচার্য ও ঋষিগণ রাজ অনুগ্রহের আওতায় বসিয়া সাধনা করিতেন, অর্থ চিন্তা তাহাদের ছিল না। সাধনার সাফল্যের জন্য যাহা কিছু প্রয়োজন হইত রাজকোষের অসীম ঐশ্বর্য তৎক্ষণাৎ তাহা যোগাইয়া দিত। কিন্তু বর্তমান ভারতীয় বৈজ্ঞানিকের অবস্থা কিরূপ? রাজা বৈজ্ঞানিক গবেষণার পরিপোষক নহেন, ধনী ব্যক্তিরাও জ্ঞান বিজ্ঞানের প্রসারের জন্য অর্থ ব্যয় করিতে কুণ্ঠিত। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরিমিত আয়োজনের উপর নির্ভর করিয়া উঞ্চ বৃত্তির সাহায্যে আমাদের সাধনায় প্রবৃত্ত হইতে হয়, ফলে আমাদের সিদ্ধিও তদুপযুক্ত হইয়া থাকে। তবু আমি গর্ব করিয়া বলিতে পারি, যদি আমরা অর্থের অভাবে পীড়িত না হইয়া অকুণ্ঠ চিত্তে সাধনা করিতে পারিতাম, তাহা হইলে আমরা জগতের কোন জাতির নিকটেই ন্যূন হইয়া থাকিতাম না। কিন্তু হায়, অর্থ নাই, তবু এই দৈন্য নির্জিত অবস্থাতে আমরা যাহা করিয়াছি তাহা নিন্দার বিষয় নহে, শ্লাঘার বিষয়। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ল্যাবরেটরিতে যে সকল আবিষ্ক্রিয়া মাঝে মাঝে অতর্কিতে আবির্ভূত হইয়া আবিষ্কর্তাকে বিস্ময়ে অভিভূত করিয়া ফেলিতেছে, কে তাহার সংবাদ রাখে? আবিষ্কারক নিজে গোপন আবিষ্কার সযত্নে বুকে লুকাইয়া নীরবে আরো অধিক জ্ঞানের সন্ধানে ঘুরিতেছে, কিন্তু সে একা, তাহাকে সাহায্য করিবার কেহ নাই। বরঞ্চ সর্বদাই ভয় অন্য কেহ তাহার আবিষ্কার কণিকার সন্ধান পাইলে তৎক্ষণাৎ তাহা আত্মসাৎ করিবে। তাই বলিতেছি, অর্থ চাই, সহানুভূতি চাই, গবেষণা করিবার অবাধ অফুরন্ত উপকরণ চাই। থামো, কি হলো? চাই 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 আর আসফালন ভাল লাগে না, বিশের সঙ্গে খোঁজ নেই, কুলোপানা চক্কর। আরে এই তো মজা, মানুষ নিজের অক্ষমতার একটা না একটা সাফাই সর্বদাই তৈরি করে রাখে। আমাদের দেশের আচার্যরাও তো ব্যতিক্রম নয়, দেবকুমার বাবুর লেকচার পড়লেই তো বোঝা যায়। হাবুল ছোকরা দেখতে হাবাগোবা ভালো মানুষ হলেও ভেতরে ভেতরে বেশ বুদ্ধিমান। তার বাবা হয়ে দেবকুমার বাবু এমন ইয়ের মতো আদি অন্তহীন বক্তৃতা দিয়ে বেড়ান কেন, এটাই আশ্চর্য। বুদ্ধিমান ছেলের বাবা হলেই যে বুদ্ধিমান হতে হবে এমন তো কোনো কথা নেই। দেবকুমার বাবুকে তুমি দেখেছো? ঠিক বলতে পারি না, তাকে দেখবার দূর্নিবার আকাঙ্ক্ষা কখনো প্রাণে জাগেনি, তবে শুনেছি তিনি দ্বিতীয় পক্ষে বিবাহ করেছেন। নির্বুদ্ধিতার এর চেয়ে বড় প্রমাণ আর কি থাকতে পারে? ব্যোমকেশ ক্লান্তভাবে চোখ বন্ধ করল। ঘড়িতে 8:30 বাজে। বসে বসে আর কি করব ভেবে না পেয়ে শেষে পুটিরামকে আরেক দফা চা ফরমাস করব ভাবছি, এমন সময় ব্যোমকেশ হঠাৎ সোজা হয়ে উঠে বসল। সিঁড়িতে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে? হাবুল। তার আবার কি হলো, বড্ড তাড়াতাড়ি আসছে। কয়েক মুহূর্ত পরেই হাবুল সজোরে দরজা ঠেলে ঘরে ঢুকে পড়ল। তার চুল উস্কো খুস্কো, চোখ দুটো যেন ভয়ে ও অভাবনীয় আকস্মিক দুর্ঘটনার আঘাতে ঠিকরে বেরিয়ে আসছে। কি হে হাবুল, কি হয়েছে? হাবুলের পাগলের মতো দৃষ্টি কিন্তু ব্যোমকেশের উপর নিবদ্ধ ছিল। আমার প্রশ্ন যেন সে শুনতে পেল না। টলতে টলতে ব্যোমকেশের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল,
ব্যোমকেশ দা, সর্বনাশ হয়ে গেছে। আমার বোন রেখা, রেখা হঠাৎ মরে গিয়েছে ব্যোমকেশ দা, রেখা নেই। ব্যোমকেশ হাবুলকে হাত ধরে একটা চেয়ারে বসিয়ে দিল। কিছুক্ষণ তাকে শান্ত করা গেল না, সে অস্থির কাঁদতে লাগে। মিনিট পাঁচেক পরে অপেক্ষাকৃত সুস্থির হলে হাবুল ব্যাপারটা খুলে বলল, দেবকুমার বাবু কয়েকদিন হলো দিল্লি গেছেন। বাড়িতে হাবুল, তার ছোট বোন রেখা ও তাদের সৎমা আছেন। আজ সকালে উঠে হাবুল যথারীতি নিজের তিতলা নিভৃত ঘরে পড়তে বসেছিল। আটটা বেজে যাবার পর নিচে হঠাৎ সৎমার কণ্ঠে ভীষণ চিৎকার শুনে তাড়াতাড়ি নেমে এল। দেখল সৎমা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে ঊর্ধ্বস্বরে প্রলাপ বকছেন। তার প্রলাপের কোনো অর্থ বুঝতে না পেরে হাবুল রান্নাঘরে প্রবেশ করে দেখল তার বোন রেখা উনুনের সামনে হাঁটু গেড়ে বসে আছে। কি হয়েছে জানবার জন্য হাবুল তাকে প্রশ্ন করল, কিন্তু রেখা উত্তর দিল না। তখন তার গায়ে হাত দিয়ে নাড়া দিতেই হাবুল বুঝল রেখা নেই। তার গা বরফের মতো ঠান্ডা, হাত পা ক্রমশ শক্ত হয়ে আসছে। আমি এখন কি করবো ব্যোমকেশ দা? বাবা বাড়ি নেই, তাই আপনার কাছে ছুটে এলুম। রেখা নেই ব্যোমকেশ দা, রেখা মরে গিয়েছে। কি করে এমন হলো ব্যোমকেশ দা? হাবুল, তুমি পুরুষ মানুষ, বিপদে অধীর হয়েও না। কি হয়েছিল রেখার বলো দেখি, বুকের ব্যামো ছিল কি? তা তো জানি না। কত বয়স? 16 বছর, আমার চেয়ে 2 বছরের ছোট। সম্প্রতি কোনো অসুখ বিসুখ হয়েছিল? বেরি বেরি বা ওইরকম কিছু না। চলো তোমার বাড়িতে চলো, নিজের চোখে না দেখলে কিছুই ধারণা করা যাচ্ছে না। তোমার বাবাকে তার করা দরকার, তিনি এসে পড়ুন, কিন্তু সে 2 ঘন্টা পরে করলেও চলবে। আপাতত একজন ডাক্তার চাই। আচ্ছা, তোমার বাড়ির কাছেই ডাক্তার রুদ্র থাকেন না? বেশ, এসো অজিত। কয়েক মিনিট পরে দেবকুমার বাবুর বাড়ির সামনে উপস্থিত হলাম। আমরা দরজায় এসে দাঁড়াতেই ভেতর থেকে একটা তীক্ষ্ণ স্ত্রী কণ্ঠের এক টানা আওয়াজ কানে এলো। কণ্ঠস্বরে উদ্বেগ ও আশঙ্কার চিহ্ন পূর্ণ মাত্রায় থাকলেও শোকের লক্ষণ বিশেষ পাওয়া গেল না। বুঝলাম বিমাতা বিলাপ করছেন। একটা বৃদ্ধ গোছের ভৃত্য কিংকর্তব্য বিমূঢ়ের মতো বাইরে দাঁড়িয়েছিল। ব্যোমকেশ তাকে বলল, তুমি এ বাড়ির চাকর, যাও ওই বাড়ি থেকে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো। চাকরটা একটা কিছু করবার সুযোগ পেয়ে দ্রুত প্রস্থান করল। হাবুলকে সঙ্গে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। যার কণ্ঠস্বর বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম, তিনি ওপরে উঠবার সিঁড়ির মুখে দাঁড়িয়ে একাকী অনর্গল বকে চলেছেন। আমি জানতাম এরকম কিছু একটা হবে, সবই তো আমার দোষ। কি নেই বাবা, বাড়ির কর্তা নেই, সব দোষ তো এখন আমার। আমার মরণ হয় না কেন গো? সৎ ছেলে মেয়ে নিয়ে কি অশান্তি, একটু কিছু মানে শান্তি পাবো না? আমি আগেই বুঝেছিলাম এই সংসারে শান্তি থাকবে না গো, যতই চেষ্টা করো এই সংসারে শান্তি থাকার নয়। আমাদের পায়ের শব্দে তিনি চমকে আমাদের দিকে তাকালেন। দুজন অপরিচিত লোককে হাবুলের সঙ্গে দেখে তিনি মাথার ওপর আঁচলটা টেনে তাড়াতাড়ি ওপরে উঠে গেলেন। আমি মুহূর্তের জন্য তার মুখটি দেখতে পেয়েছিলাম। আমার মনে হল তার লাল চোখের ভেতরে একটা ত্রাস মিশ্রিত বিরক্তির ছায়া দেখা দিয়েই আঁচলের আড়ালে ঢাকা পড়ে গেল। আমার মা? বুঝেছি, রান্নাঘর কোনটা? হাবুল আঙুল দিয়ে দেখিয়ে দিল। জুতো খুলে আমরা রান্নাঘরে প্রবেশ করলাম। ঘরটা প্রায় অন্ধকার, আলো প্রবেশের কোনো পথ নেই। হাবুল দরজার পাশে হাত বাড়িয়ে সুইচ টিপতেই একটা ধোঁয়াটে বৈদ্যুতিক বাল্ব জ্বলে উঠল। তখন ঘরের ভেতরটা
ভালো করে দেখতে পেলাম। দরজার অপর দিকে দেয়ালে সংলগ্ন পাশাপাশি দুটি কয়লার উনুন, তাতে ভাঙা পাথরে কয়লা স্তূপ করা রয়েছে, কিন্তু আগুন নেই। এই অগ্নিহীন চুল্লির সামনে নতজানু হয়ে একটি মেয়ে বসে আছে, যেন বেদী প্রান্তে উপাসনারত একটি স্ত্রী মূর্তি। মেয়েটির দেহ সামনে দিকে ঝুঁকে আছে, মাথাও বুকের উপর নেমে পড়েছে, হাত দুটি সামনে বাড়ানো দেখে মনে হয় না যে সে মৃত। বোমকেশ সন্তর্পণে গিয়ে তার নাড়ি টিপল, তার মুখ দেখে বুঝলাম নাড়ি নেই। বোমকেশ হাত ছেড়ে দিয়ে ধীরে ধীরে মেয়েটির থুতনি ধরে মুখ তুলল। প্রাণহীন দেহে মৃত্যু কাঠিন্য দেখা দিতে আরম্ভ করেছে, মুখ অল্প একটুখানি উঠল। মেয়েটি বেশ সুশ্রী, হাবুলের মতো নয়, রং ফর্সা, মুখের গড়ন ধারালো, নিচের ঠোঁট অভিমানিনীর মতো সামান্য ফোলা, 16 বছর বয়স অনুযায়ী গড়ন ভালোই। মাথার দীর্ঘ চুলগুলি বোধহয় স্নানের আগে বিনুনি খুলে পিঠে ছড়িয়ে দিয়েছিল, সেইভাবেই ছড়ানো আছে। পরনে একটি আধময়লা গঙ্গা যমুনা ডুরে, গয়নার মধ্যে হাতে 3 গাছি করে সোনার চুড়ি, কানে মিনে করা হালকা ঝুমকো, গলায় একটা সরু হার। বোমকেশ কাছ থেকে তাকে ভালো করে দেখে নিয়ে উঠে দাঁড়াল, তারপর দূর থেকে তার বসবার ভঙ্গি সমগ্রভাবে দেখবার জন্য কয়েক পা সরে দাঁড়াল। খানিকক্ষণ একাগ্র দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকবার পর সে আবার কাছে ফিরে এলো। মেয়েটির ডান হাতটি তুলে হাতের তালু পরীক্ষা করে দেখল, তালুতে কয়লার কালি লেগে আছে। সে নিজের হাতে উনুনে কয়লা দিচ্ছিল, সহজেই অনুমান করা যায়। আঙুলগুলি একটু কুচকানো, তর্জনী ও বুড়ো আঙুল পরস্পরের সঙ্গে ঠেকে আছে। বোমকেশ আঙুল দুটি সাবধানে আলাদা করতেই একটি ক্ষুদ্র জিনিস খসে মাটিতে পড়ল। বোমকেশ সেটা মাটি তুলে নিজের তালুতে রেখে আলোয় নিয়ে গিয়ে পরীক্ষা করল। আমিও ঝুঁকে দেখলাম, একটি দেশলাই কাঠির অতি ক্ষুদ্র অংশ। দেশলাই কাঠি জ্বলে আঙুল পর্যন্ত পৌঁছলে যেটুকু বাকি থাকে সেইটুকুই। গভীর মনঃসংযোগে কাঠিটা কিছুক্ষণ নিরীক্ষণ করে বোমকে সেটা ফেলে দিল। তারপর মেয়েটির বাঁ হাত তুলে দেখল, বাঁ হাতটি মুঠো করা ছিল। মুঠো খুলতেই একটি দেশলাইয়ের বাক্স দেখা গেল। বোমকেশ বাক্সটি নিয়ে খুলে দেখল কয়েকটি কাঠি রয়েছে। ভাবতে ভাবতে বলল, আমিও তাই প্রত্যাশা করেছিলাম। দেশলাই জেলে উনুনে আগুন দিতে যাচ্ছিল এমন সময় মৃত্যু হয়েছে। তারপর মৃতদেহ ছেড়ে ঘরের চারদিকে দৃষ্টি ফেরাল। মেঝের উপর ভিজে পায়ের ছাপ শুকিয়ে অস্পষ্ট দাগ হয়েছিল, সেগুলো ভালো করে পরীক্ষা করল। শেষে ঘাড় নেড়ে বলল, না, মৃত্যুকালে ঘরে আর কেউ ছিল না। পরে একজন স্ত্রীলোক ঘরে ঢুকেছিলেন, তারপর হাবুল ঢুকেছিল। এই সময় বাইরে শব্দ শোনা গেল। বোমকেশ বলল, ওই বোধহয় ডাক্তার রুদ্র এলেন, হাবুল তাকে নিয়ে এসো। হাবুল বেরিয়ে গেল। আমি এই অবসরে বোমকেশকে জিজ্ঞেস করলাম, বোমকেশ কিছু বুঝলে? বোমকেশ ভুরু কুচকে মাথা নাড়ল, কিছু না, কেবল এইটুকু বোঝা যাচ্ছে যে মেয়েটি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত জান না যে মৃত্যু এত কাছে। ডক্টর রুদ্রকে নিয়ে হাবুল ফিরে এলো। ডক্টর রুদ্র বয়স্ক লোক, কলকাতার একজন নাম জাদা চিকিৎসক, কিন্তু অত্যন্ত
অত্যন্ত রূঢ় ও কটুভাষী বলে তার দুর্নাম ছিল। মেজাজ সর্বদাই সপ্তমে চড়ে থাকত। এমনকি মুমূর্ষু রোগীর ঘরেও তিনি এমন ব্যবহার করতেন যে তিনি না হয়ে অন্য কোনো ডাক্তার হলে তার পেশা চলা কঠিন হয়ে পড়ত। একমাত্র চিকিৎসা শাস্ত্রে অসাধারণ প্রতিভার বলে তিনি পশার প্রতিপত্তি বজায় রেখেছিলেন। এছাড়া তার মধ্যে অন্য কোনো গুণ আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। ডক্টর রুদ্রের চেহারা থেকে তার চরিত্রের একটা আভাস পাওয়া যেত। নিকষ কালো গায়ের রং, ঘোড়ার মতো লম্বা কদাকার মুখে রক্তবর্ণ দুটো চোখ, যেন মানুষকে মানুষ বলেই গণ্য করে না। তিনি যখন ঘরে এসে ঢুকলেন তখন মনে হলো মূর্তিমান দম্ভ কোট প্যান্টালুন ও জুতো পরে ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। হাবুল নীরবে আঙুল দিয়ে বোনের দেহ দেখিয়ে দিল। ডক্টর রুদ্র স্বভাব কর্কশ্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, মারা গেছে? ব্যোমকেশ বলল, আপনি দেখুন। ডক্টর রুদ্র ব্যোমকেশের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনি কে? আমি পারিবারিক বন্ধু। ব্যোমকেশকে সম্পূর্ণ উপেক্ষা করে ডক্টর রুদ্র হাবুলকে জিজ্ঞেস করলেন, এটি কে, দেবকুমার বাবুর মেয়ে? হাবুল ঘাড় নাড়ল। ডক্টর রুদ্রের কপালে যেন খানিকটা কৌতূহল প্রকাশ পেল। তিনি মৃতদেহের দিকে তাকিয়ে বললেন, এরই নাম রেখা? হাবুল আবার ঘাড় নাড়ল। কি হয়েছিল? কিছু না, হঠাৎই। ডক্টর রুদ্র তখন হাঁটু গেড়ে রেখার পাশে বসলেন। মুহূর্তের জন্য একবার নাড়িতে হাত দিলেন, একবার চোখের পাতা টেনে চোখের মণি দেখলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, মারা গেছে, প্রায় দু ঘন্টা আগে মৃত্যু হয়েছে, রেগা মর্টিস সেট ইন করেছে। কথাগুলো তিনি এমন পরিতৃপ্তির সঙ্গে বললেন যেন অত্যন্ত সুসংবাদ, শোনা মাত্র শ্রোতারা খুশি হয়ে উঠবে। ব্যোমকেশ প্রশ্ন করল, কিসে মৃত্যু হয়েছে বলতে পারেন কি? সেটা অটপসি না করে বলা অসম্ভব। আমি চললাম, আমার ভিজিট ৩২ টাকা বাড়িতে পাঠিয়ে দিও, আর পুলিশে খবর দেওয়া দরকার, মৃত্যু সন্দেহজনক বলে ডক্টর রুদ্র প্রস্থান করলেন। সানডে সাসপেন্সে আজ ব্যোমকেশ কাহিনী অগ্নিবাণ। শীতকালটা বেশ অলসভাবেই কাটছিল ব্যোমকেশ আর অজিতের। হঠাৎই তাদের পাড়ারই এক ছেলে হাবুল ছুটে আসে। হাবুল ব্যোমকেশের একান্ত ভক্ত, তার বাবা দেবকুমার বাবু একজন নামী সায়েন্টিস্ট। হাবুল বলে তার বোন রেখা আজ সকালে হঠাৎ মারা গেছে। মৃতদেহটা পরীক্ষা করে ব্যোমকেশ। উনুনের সামনে মাথা নিচু করে পড়ে রয়েছে রেখা, তার ডান হাতে ধরা একটি পোড়া দেশলাইয়ের কাটি। তারপর রান্নাঘর থেকে বেরিয়ে এসে ব্যোমকেশ বলল, পুলিশে খবর পাঠানোই উচিত, নইলে আরো অনেক হাঙ্গামা হতে পারে। আমাদের থানার দারোগা বীরেনবাবুর সঙ্গে আমার আলাপ আছে, আমি তাকে খবর দিচ্ছি। এক টুকরো কাগজে তাড়াতাড়ি করে কয়েক ছত্র লিখে ব্যোমকেশ চাকরের হাতে দিয়ে থানায় পাঠিয়ে দিল। তারপর বলল, মৃতদেহ এখন নড়াচড়া করে কাজ নেই, পুলিশ এসে যা হয় করবে। দরজায় শেকল তুলে দিয়ে বলল, হাবুল একবার রেখার ঘরটা দেখতে গেলে ভালো হতো। ভারী গলায় আসুন বলে হাবুল আমাদের ওপরে নিয়ে গেল। প্রথম খানিকটা কান্নাকাটি করার পর সে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে পড়েছিল। যে যা বলছিল কলের পুতুলের মতো তাই করছিল। দোতলায় গোটা তিনেক ঘর, তার সর্বশেষেরটি রেখার, বাকি দুটি বোধ করি দেবকুমার বাবু ও তার গৃহিণীর শোয়ার ঘর। রেখার ঘরে প্রবেশ করে দেখলাম ঘরটা আয়তনে ক্ষুদ্র হলেও পরিপাটিভাবে গোছানো। আসবাব বেশি নেই, যে কটি রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একধারে একখানা ছোট খাটের ওপর বিছানা, অপরদিকে জানলার ধারে লেখবার টেবিল, পাশে ছোট শেলফে দুই সারি বাংলা বই সাজানো।
দেওয়ালে ব্র্যাকেটের ওপর একটা আয়না, তার নিচে চিরুনি, চুলের ফিতে, কাঁটা ইত্যাদি রয়েছে। ঘরটির সর্বত্র গৃহকর্মে সুনিপুণা ও শিক্ষিতা মেয়ের হাতের চিহ্ন যেন আঁকা রয়েছে। ব্যোমকেশ ঘরের এটা ওটা নেড়ে একবার চারিদিকে ঘুরে বেড়াল, চুলের ফিতে ও কাঁটা নিয়ে পরীক্ষা করল, তারপর জানলার ধারে গিয়ে দাঁড়াল। জানলাটা ঠিক গলির ওপরেই, গলির অপর দিকে একটু পাশে ডক্টর রুদ্রের প্রকাণ্ড বাড়ি ও ডাক্তারখানা। বাড়ির খোলা ছাদ জানলা দিয়ে স্পষ্ট দেখা যায়। ব্যোমকেশ কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল, তারপর ফিরে টেবিলের দেরাজ ধরে টানল। দেরাজে চাবি ছিল না, টান দিতেই খুলে গেল। দেখলাম তাতে বিশেষ কিছু নেই, দু একটা খাতা, চিঠি লেখার প্যাড, সেন্টের শিশি, ছুঁত ছুতো এইসব রয়েছে। একটা শিশি তুলে নিয়ে ব্যোমকেশ দেখল ভেতরে কয়েকটা সাদা ট্যাবলেট রয়েছে। ব্যোমকেশ বলল, অ্যাসপিরিন। রেখা কি অ্যাসপিরিন খেত? হাবুল বলল, হ্যাঁ, মাঝে মাঝে ওর মাথা ধরত। শিশি রেখে দিয়ে আবার ব্যোমকেশ চিন্তিতভাবে ঘরে পায়চারি শুরু করল। শেষে বিছানার সামনে এসে স্থির হয়ে দাঁড়াল। বিছানায় শোয়ার চিহ্ন রয়েছে, লেপটা এলোমেলো ভাবে পায়ের দিকে পড়ে আছে, মাথার বালিশে মাথার চাপের দাগ। কিছুক্ষণের জন্য মনটা খারাপ হয়ে গেল। এই তো মানুষের জীবন, যার শোয়ার দাগ এখনো বিছানা থেকে মিলিয়ে যায়নি, সে আজ সকালে উঠে কোন অনন্তের পথে যাত্রা করেছে তার ঠিকানা নেই। ব্যোমকেশ অন্যমনস্কভাবে মাথার বালিশটা তুলল। একখণ্ড ফিকে সবুজ রঙের কাগজ বালিশের তলায় চাপা ছিল, বালিশ সরাতেই সেটা বেরিয়ে পড়ল। ব্যোমকেশ চমকে কাগজটা তুলে নিয়ে উল্টে পাল্টে দেখল ভাঁজ করা চিঠির কাগজ। সে একবার একটু ইতস্তত করল, তারপর চিঠির ভাঁজ খুলে পড়তে আরম্ভ করল। আমিও গলা বাড়িয়ে চিঠিটা পড়লাম। মেইলি ছাদের অক্ষরে তাতে লেখা রয়েছে, নন্তুদা, আমাদের বিয়ের সম্বন্ধ ভেঙে গেল। তোমার বাবা 10,000 টাকা চান, অত টাকা বাবা দিতে পারবেন না। আর কাউকে আমি বিয়েও করতে পারবো না, এটা বোধ হয় তুমিও জানো। কিন্তু এ বাড়িতে থাকা অসহ্য হয়ে উঠেছে, আমাকে একটু বিষ দিতে পারো? তোমাদের ডাক্তারখানায় তো অনেক রকমের বিষ পাওয়া যায়, দিও। যদি না দাও, অন্য যে কোনো উপায়ে আমি মরব। তুমি তো জানো আমার কথা আর নড়চর হয় না। ইতি তোমার লেখা। চিঠিটা পড়ে ব্যোমকেশ নীরবে হাবুলের হাতে দিল। হাবুল পড়ে আবার ঝরঝর করে কেঁদে ফেলল, কান্না ভেজা গলায় বলে উঠল, আমি জানতাম এই হবে, রেখা আত্মহত্যা করবে। নন্তুকে? নন্তুদা ডক্টর রুদ্রর ছেলে, রেখার সঙ্গে ওর বিয়ের সম্বন্ধও হয়েছিল। নন্তুদা বড় ভালো, কিন্তু ওই চামারটা 10,000 টাকা চেয়ে বাবাকে রাগিয়ে দিল। ব্যোমকেশ নিজের মুখের উপর দিয়ে একবার হাত চালিয়ে বলল, কিন্তু যাক। তারপর হাবুলের হাত ধরে বিছানায় বসিয়ে স্নিগ্ধ স্বরে তাকে সান্ত্বনা দিতে লাগল। হাবুল রুদ্ধস্বরে বলল, ব্যোমকেশদা, নিজের বলতে আমার ওই বোনটা ছাড়া কেউ ছিল না। মা নেই, বাবাও আমাদের কথা ভাবার সময় পান না, বলে সে মুখে কাপড় দিয়ে ফোঁপাতে লাগলো। যা হোক, ব্যোমকেশের সান্ত্বনায় কিছুক্ষণ পরে সে অনেকটা শান্ত হল। তখন ব্যোমকেশ বলল, চলো এখনই পুলিশ আসবে, তার আগে তোমার মাকে কিছু জিজ্ঞাসা করবার আছে। হাবুলের বিমাতা নিজের ঘরে ছিলেন, হাবুল গিয়ে ব্যোমকেশের আবেদন জানাল। তিনি আর ঘোমটা টেনে দরজার পাশে এসে দাঁড়ালেন। এর আগে তাকে এক নজর মাত্র দেখেছি, এখন আরো ভালো করে দেখলাম।
তার বয়স বোধ হয় 27-28 হবে। রোগা লম্বা ধরনের চেহারা, রং বেশ ফর্সা, মুখের গড়নও সুন্দর, কিন্তু তবু তাকে দেখে সুন্দরী বলা তো দূরের কথা, চলনসই বলতেও দ্বিধা হয়। চোখের দৃষ্টিতে একটা স্থায়ী প্রখরতা, পাতলা ঠোঁট এমন ভাবে বেঁকে আছে যেন সর্বদাই অন্যের দোষ ত্রুটি দেখছেন। তার অসন্তোষচিহ্নিত মুখ দেখে আমার মনে হলো বিয়ের পর থেকে হয়তো ইনি একদিনের জন্যও সুখী হননি। মানসিক উদারতার অভাবে সপত্নী সন্তানদেরও কখনো স্নেহের দৃষ্টিতে দেখেননি, নিজেরও সন্তান হয়নি, তাই তার স্নেহহীন মুখ মরুভূমির মতো শুকনো হয়ে রয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, তার বোধ হয় সুচিবাই আছে। তিনি যেরকম ভঙ্গিতে দরজার পাশে এসে দাঁড়ালেন তাতে মনে হল তিনি নিজেকে ও নিজের ঘরটিকে সর্বপ্রকার অশুদ্ধি থেকে রক্ষা করবার চেষ্টা করছেন। পাছে আমরা তার ঘরে পদার্পণ করে ঘরের পবিত্রতা নষ্ট করে দিই, তাই দ্বার আগলে দাঁড়িয়ে রয়েছেন। আমরা অবশ্য ঘরে প্রবেশ করার চেষ্টা করলাম না, বাইরেই দাঁড়িয়ে রইলাম। ব্যোমকেশ প্রশ্ন করল, আজ সকালে রেখার সঙ্গে আপনার দেখা হয়েছিল? উত্তরে মহিলাটি এক গঙ্গা কথা বলে গেলেন। দেখলাম অন্যান্য নারী সুলভ সদ্গুণের মধ্যে বাচালতাও ভাগ নেই, একবার কথা বলা শুরু করলে আর থামতে পারেন না। ব্যোমকেশের ছোট্ট প্রশ্নের উত্তরে তিনি তার মনের ও সংসারের অধিকাংশ কথাই বলে ফেললেন। আজ সকালে ঝি আসেনি দেখে তিনি রেখাকে রান্নাঘর ধুয়ে উনুনে আগুন দিতে বলেছিলেন। অবশ্য সপত্নী সন্তানদের তিনি সাধারণত সংসারের কোনো কাজ করতে বলেন না, নিজের গত যতদিন আছে নিজেই সব করেন, কিন্তু তবু সংসারের সমস্ত কাজ করা তো আর একা মানুষের দ্বারা সম্ভব নয়, তাই তিনি রেখাকে উনুনটা ধরাতে বলে নিজের শোবার ঘর পরিষ্কার করে স্নান করতে গিয়েছিলেন। স্নান সেরে তিনি ওপরে চলে এসেছেন, রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে তিনি দেখেননি। তারপর কাপড় ছেড়ে চুল মুছে 10 বার ইষ্টমন্ত্র জপ করে নিচে গিয়ে দেখেন, ওই কাণ্ড। সপত্নী সন্তানদের কোনো কথায় তিনি থাকেন না, অথচ এমনই তার কপাল যে যত ঝঞ্ঝাট তাকেই কোয়াতে হয়। এখন যে ব্যাপার ঘটেছে তাতে সকলেই হয়তো তাকেই দুষবে, বিশেষত কর্তা ফিরে এসে যে কি মহামারী কাণ্ড বাঁধাবেন তা কল্পনা করাও দুষ্কর। একে তো তিনি কর্তার চক্ষুসুর, তিনি মরলেই কর্তা বাঁচেন। বাক্যস্রোত কিঞ্চিত থামলে ব্যোমকেশ ধীরে ধীরে জিজ্ঞেস করল, আজ সকালে আপনি রেখাকে কি কোনো রূঢ় কথা বলেছিলেন? এবার মহিলাটি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। রূঢ় কথা আমার মুখ দিয়ে বেরোয় না, তেমন ভদ্রলোকের মেয়ে আমি নই। এ বাড়িতে ঢুকে অব্দি সতীন পো সতীন ঝিঙিয়ে ঘর করছি, কিন্তু কেউ বলুক দেখি যে একটা কড়া কথা আমার মুখ দিয়ে বেরিয়েছে। তবে আজ সকালে রেখাকে উনুন ধরাতে পাঠালুম, সে রান্নাঘর থেকে ফিরে এসে বললে দেশলাই খুঁজে পাচ্ছে না বলে ঘরে ঢুকে ব্র্যাকেটের উপর দেশলাই নিলে। আমি তখন মেঝে মুছছিলুম, বললুম বাসি কাপড়ে ঘরে ঢুকলে, এত বড় মেয়ে হয়েছ, এইটুকু হুঁশ নেই, দেশলাইয়ের দরকার ছিল দোকান থেকে টাঙিয়ে নিলেন পারতে, এইটুকুই বলেছি। এছাড়া আর একটি কথাও আমার মুখ দিয়ে বেরোয়নি, এতে যদি অপরাধ হয়ে থাকে তো ঘাট মানছি। অপরাধের কথা নয়, কিন্তু দেশলাই নিতে রেখা আপনার ঘরে এলো কেন? আপনার ঘরেই কি দেশলাই থাকে? হ্যাঁ, রাত্রিরে আমি অন্ধকারে ঘুমোতে পারি না, তেলে ল্যাম্প জ্বলে শুই, তাই ঘরে দেশলাই রাখতে হয়। ওই ব্র্যাকেটের উপর ল্যাম্প আর দেশলাই থাকে, সবাই জানে, রেখাও জানতো। ঘরের মধ্যে উঁকি মেরে দেখলাম খাটের মাথার দিকে একটা ছোট কাঠের ব্র্যাকেট, তার উপর ছোট একটা ল্যাম্প রয়েছে। ঘরের অন্যান্য অংশ এই সুযোগে দেখে নিলাম, পরিচ্ছন্নতার বাড়াবাড়ি, এমনকি দেওয়ালে মা কালীর ছবিটি পর্যন্ত যেন ঘরের সুচিতা ভঙ্গের ভয়ে সন্ত্রস্ত ভাবে জিভবার করে আছেন। ভুরু কুচকে ব্যোমকেশ জিজ্ঞেস করল, তাহলে এই সময় রেখাকে আপনি শেষ দেখেন, তারপর আর তাকে জীবিত দেখেননি? না, দেখিনি তারপর, বলে গৃহিণী বোধ করি আবার এক প্রস্থ বক্তৃতা শুরু করতে যাচ্ছিলেন, এমন সময় নিচে থেকে চাকর জানালো যে দারোগা বাবু এসেছেন। আমরা নিচে নেমে গেলাম। দারোগা বীরেন বাবুর সঙ্গে ব্যোমকেশের ঘনিষ্ঠতা ছিল, দুজনেই দুজনের কদর বুঝতেন,
বীরেনবাবু মধ্যবয়স্ক লোক, হৃষ্টপুষ্ট মজবুত চেহারা, বিচক্ষণ ও চতুর কর্মচারী বলে তার সুনাম ছিল। ব্যোমকেশ তাকে যথেষ্ট শ্রদ্ধা করত। কয়েকটা জটিল ব্যাপারে ব্যোমকেশকে তার সাহায্য নিতে হয়েছিল। শহরের নিম্ন শ্রেণীর গাঁটকাটা ও গুন্ডাদের চালচলন সম্বন্ধে তার অগাধ অভিজ্ঞতা ছিল। ব্যোমকেশের সঙ্গে মুখোমুখি হতেই বীরেনবাবু বললেন, কি খবর ব্যোমকেশবাবু? গুরুতর কিছু নাকি? আপনি নিজেই তার বিচার করুন। মৃতদেহ পোস্টমর্টমের জন্য রওনা করে দিয়ে দেবকুমার বাবুকে টেলিগ্রাম পাঠিয়ে এই শোচনীয় ব্যাপারের যথাসম্ভব সুব্যবস্থা করতে বেলা দুটো বেজে গেল। বাড়ি ফিরে আমি আর ব্যোমকেশ যখন খাওয়া শেষ করছি, তখন শীতের বেলা পড়ে আসছে। ব্যোমকেশ বিমনা ও নীরব হয়ে রইল। মস্তিষ্কে যে খোরাকের জন্য আমরা ব্যাকুল হয়ে উঠেছিলাম, তা এমন নির্মম ভাবে দেখা দেবে কে ভেবেছিল? বেচারা হাবুলের কথা বার বার মনে পড়ে মনটা খারাপ হয়ে যাচ্ছিল। ক্রমে সন্ধ্যা হয়ে গেল। ব্যোমকেশ দৃষ্টিহীন চোখে জানলার বাইরে তাকিয়ে চুপ করে বসে রইল। আমি জিজ্ঞেস করলাম, আত্মহত্যাই তাহলে, কি বলো? ব্যোমকেশ চমকে উঠল। ও, রেখার কথা বলছো? তোমার কি মনে হয়? যদিও মন সম্পূর্ণ সংশয়মুক্ত ছিল না, তবু বললাম, আত্মহত্যা ছাড়া আর কি হতে পারে? চিঠি থেকেও তো ওর অভিপ্রায় বেশ বোঝাই যাচ্ছে। তা যাচ্ছে। আচ্ছা, কি উপায়ে আত্মহত্যা করেছে তুমি মনে করো? বিষ খেয়ে, সে কথাও তো চিঠিতেই আছে। আছে আছে, কিন্তু বিষ পাবার আগেই বিষ খেয়ে আত্মহত্যা কি করে হতে পারে আমি ভেবে পাচ্ছি না। চিঠিতে রেখা বিষ চেয়েছিল, কিন্তু চিঠি যখন যথাস্থানে পৌঁছয়নি, লেখিকার বালিশের তলাতেই থেকে গিয়েছিল, তখন বিষ এলো কোত্থেকে? আমি বললাম, চিঠিতে আছে সে বিষ না পেলে অন্য কোনো উপায়ে। কিন্তু চিঠি পাঠাবার আগেই সে অন্য উপায় অবলম্বন করবে, এটা তুমি সম্ভব মনে করো? আমি নিরুত্তর রইলাম। কিছুক্ষণ পরে ব্যোমকেশ বলল, তাছাড়া উনুন জ্বালতে জ্বালতে কেউ আত্মহত্যা করে না। রেখার মৃত্যু এসেছিল অকস্মাৎ, নির্মেঘ আকাশ থেকে বিদ্যুতের মতন। এত ক্ষিপ্ত, এমন অমোঘ এই মৃত্যুবান যে সে একটু নড়বার অবকাশ পায়নি। দেশলাইয়ের কাঠি হাতেই তুলে ছাই হয়ে গেছে। কি করে এমন মৃত্যু সম্ভব হলো সেইটাই তো বুঝতে পারছি না। জানি তো বিষের মধ্যে এক হাইড্রোসায়নিক অ্যাসিড ছাড়া এত ভয়ঙ্কর শক্তি তো আর কারণ নেই, কিন্তু আমি একটু সংকুচিত ভাবে বললাম, আমি ডাক্তারি সম্বন্ধে কিছু জানি না, কিন্তু হঠাৎ হার্ট ফেল করে মৃত্যু সম্ভব নয় কি? ব্যোমকেশ ভাবতে ভাবতে বলল, ওই সম্ভাবনাটাই দেখছি ক্রমশ প্রবল হয়ে উঠছে। রেখা মাথা ধরার জন্য অ্যাসপিরিন খেত, হয়তো ভেতরে ভেতরে হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু না, কোথায় যেন বেঁধে যাচ্ছে। হার্ট ফেলের সম্ভাবনাটা নিশ্চিতভাবে গ্রহণ করতে পারছি না, যদিও যুক্তি প্রমাণ সব ওই দিকেই নির্দেশ করছে। ব্যোমকেশ অপ্রতিভ ভাবে হাসল। বুদ্ধির সঙ্গে মনের আপোষ করতে পারছি না, কেবলই মনে হচ্ছে মৃত্যুটা সহজ নয়, সাধারণ নয়, কোথায় এর একটা মস্ত গলদ আছে। কিন্তু যাক, এখন মিথ্যে মাথা গরম করে লাভ নেই, কাল ডাক্তারের রিপোর্ট পেলেই সব বোঝা যাবে। ঘর অন্ধকার হয়ে গেছিল, ব্যোমকেশ উঠে আলো জ্বালল। এই সময় বাইরের দরজায় আস্তে আস্তে টোকা মারার শব্দ হল। সিঁড়িতে পায়ের শব্দ শোনা যায়নি। ব্যোমকেশ বিস্মিতভাবে ভুরু কুঁচকে বলল, কে? ভেতরে এসো। একটি অপরিচিত যুবক নিঃশব্দে প্রবেশ করল, বলিষ্ঠ সুশ্রী চেহারা, কিন্তু শুকনো বিবর্ণ মুখে ট্র্যাজেডির ছায়া পড়েছে। পায়ে রাবার সোলের জুতো ছিল বলেই তার পায়ের আওয়াজ আমরা শুনতে পাইনি। সে কয়েক পা এগিয়ে অনিশ্চিতভাবে দাঁড়িয়ে রইল।
আমার নাম মনমথনাথ রুদ্র। ব্যোমকেশ তার আপাদ মস্তক দেখে নিয়ে বলল, আপনি নন্দবাবু, আসুন। বলে একটা চেয়ার দেখিয়ে দিল। চেয়ারে বসে পড়ে যুবক থেমে থেমে বলল, আপনি আমাকে চেনেন? ব্যোমকেশ টেবিলের সামনে বসে বলল, সম্প্রতি আপনার নাম জানবার সুযোগ হয়েছে, আপনি রেখার মৃত্যু সম্বন্ধে কিছু জানতে চান? যুবকের কণ্ঠস্বর একটু কেঁপে গেল, সে বলল, হ্যাঁ, কি করে তার মৃত্যু হলো ব্যোমকেশ বাবু? তা তো এখনো জানা যায়নি। অস্বাভাবিক উজ্জ্বল চোখ ব্যোমকেশের মুখের ওপর রেখে মনমথ বলল, আপনার কি সন্দেহ সে আত্মহত্যা করেছে? সম্ভব নয়। তবে কি কেউ তাকে? এখনো জোর করে কিছু বলা যায় না। দুহাতে মুখ ঢেকে মনমথ কিছুক্ষণ বসে রইল, তারপর মুখ তুলে অস্পষ্ট স্বরে বলল, আপনারা হয়তো শুনেছেন রেখার সঙ্গে আমার। শুনেছি। মনমথ এতক্ষণ জোর করে সংযম রক্ষা করছিল, এবার ভেঙে পড়ল। ছেলেবেলা থেকে তাকে ভালোবাসতাম, যখন রেখার 6 বছর বয়স আমি ওদের বাড়িতে খেলা করতে যেতাম তখন থেকে। তারপর যখন বিয়ের সম্বন্ধ হলো তখন বাবা এমন এক শর্ত দিলেন যে বিয়ে ভেঙে গেল। তবু আমি ঠিক করেছিলাম বাবার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করব। এই নিয়ে বাবার সাথে তুমুল ঝগড়া হয়। বাবা বললেন বাড়ি থেকে দূর করে দেবেন, তবু আমি। বাবার সঙ্গে আপনার কখন ঝগড়া হয়েছিল? কাল দুপুরবেলা। আমি বলেছিলাম রেখাকে ছাড়া আর আমি কাউকে বিয়ে করব না। তখন কে জানতো যে রেখা? কিন্তু কেন এমন হলো ব্যোমকেশ বাবু? রেখাকে প্রাণে মেরে কার কি লাভ হলো? ব্যোমকেশ একটা পেন্সিল নিয়ে টেবিলের ওপর হিজিবিজি কাটছিল, মুখ না তুলেই বলল, আপনার বাবার কিছু লাভ হতে পারে? মনমথ চমকে দাঁড়িয়ে উঠল, বাবা? না না, আপনি কি বলছেন, বাবা? মনমথ আর কোনো কথা না বলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। ব্যোমকেশের দিকে ফিরে দেখলাম সে গাঢ় মনঃসংযোগে টেবিলের ওপর হিজিবিজি কাটছে। সানডে সাসপেন্সে আজ ব্যোমকেশ কাহিনী অগ্নিবাণ। রেখার ঘরে একটা চিঠি খুঁজে পায় ব্যোমকেশ, ডক্টর রুদ্র ছেলে মনমথকে লেখা রেখার চিঠি। জানা যায় মনমথর সাথে রেখার বিয়ে নাকি ডক্টর রুদ্র ভেঙে দিয়েছিলেন। সেদিন সন্ধেবেলায় মনমথ আসে ব্যোমকেশের কাছে, বলে কাল দুপুরবেলা তার বাবার সাথে নাকি তার ঝগড়া হয়েছিল। বাবাকে সে জানিয়েছিল সে বিয়ে করলে রেখাকেই করবে। তারপর পরদিন সকালবেলাটা ডাক্তারের রিপোর্টের প্রতীক্ষায় কেটে গেল, কিন্তু রিপোর্ট এলো না। ব্যোমকেশ ফোন করে থানায় খবর নিল, কিন্তু সেখানেও কোনো খবর পাওয়া গেল না। বিকেল বেলা আন্দাজ 4:30 সময় দেবকুমার বাবু এলেন। আলাপ না থাকলেও তার মুখ চেনা ছিল, আমরা খাতির করে তাকে বসালাম। তিনি হাবুলের টেলিগ্রাম পাওয়া মাত্র দিল্লি ছেড়ে রওনা হয়েছিলেন, আজ দুপুরে এসে পৌঁছেছেন। তার বয়স 40 কি 41 বছর, কিন্তু চেহারা দেখে আরো বর্ষিয়ান মনে হয়। মোটাসোটা দেহ, মাথায় টাক, চোখে পুরু কাচের চশমা। তিনি স্বভাবতই একটু অন্যমনস্ক প্রকৃতির লোক বলে মনে হয়। তার গলাবন্ধ কোট ও গোল চশমা পরা পেঁচার মতো চেহারা কলকাতার ছাত্রমহলে কারো অপরিচিত ছিল না। প্রতিবেশী বলে আমিও এর আগে কয়েকবার দেখেছি, কিন্তু এখন দেখলাম তার চেহারা কেমন যেন শুকিয়ে উঠেছে। চোখের কোলে গভীর কালির দাগ, গালের মাংস চুপসে গেছে। চশমার কাঁচের ভেতর থেকে আমার দিকে তাকিয়ে তিনি বললেন, ও, আপনি ব্যোমকেশ বাবু? আমি ব্যোমকেশকে দেখিয়ে দিলাম। তিনি ব্যোমকেশের দিকে ফিরে বললেন, ও, বলে হাতের মোটা লাঠিটা টেবিলের উপর রাখলেন। ব্যোমকেশ মামুলি দু একটা সহানুভূতির কথা বলল। দেবকুমার বাবু বোধহয় তা শুনতে পেলেন না, তার ক্ষীণ দৃষ্টি তিনি একবার ঘরের ওপর বুলিয়ে নিলেন। তারপর ক্লান্ত স্বরে বললেন, কাল বেলা 10:00 দিল্লি থেকে বেরিয়ে আজ 2:30 সময় এখানে এসে পৌঁছেছি, প্রায় 30 ঘন্টা ট্রেনে। আমি চুপ করে রইলাম।
শারীরিক ক্লান্তি তার প্রতি অঙ্গে ফুটে উঠছিল। দেবকুমার তারপর ব্যোমকেশের দিকে চোখ ফেরালেন। হাবুলের মুখে আপনার কথা শুনেছি, বিপদের সময় সাহায্য করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। সে কি কথা, যদি একটু সাহায্য করতে পেরে থাকি সে তো প্রতিবেশীর কর্তব্য। তা বটে, কিন্তু আপনি কাজের লোক। তারপর হঠাৎ জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি হয়েছিল মেয়েটার, কিছু বুঝতে পেরেছেন কি? বাড়িতে ভালো করে তো কেউ কিছু বলতেও পারল না। ব্যোমকেশ তখন যতখানি দেখেছিল বুঝেছিল দেবকুমার বাবুকে বলল। শুনতে শুনতে দেবকুমার বাবু অন্যমনস্ক ভাবে পকেট থেকে সিগার বার করলেন, সিগার মুখে ধরিয়ে তারপর আবার কি মনে করে সেটা টেবিলের উপর রেখে দিলেন। আমি তার মুখের দিকে তাকালাম, দেখলাম ব্যোমকেশের কথা শুনতে শুনতে তিনি এত তন্ময় হয়ে গিয়েছেন যে স্নায়বিক উত্তেজনার বশে তার অস্থির হাত দুটো যে কি করছে সেদিকে লক্ষ্য নেই। একবার তিনি চশমা খুলে বড় বড় চোখ দুটো নিষ্পলক ভাবে প্রায় দু মিনিট আমার মুখের উপর নিবদ্ধ করে রাখলেন, তারপর আবার চশমা পরে চোখ বন্ধ করে রইলেন। ব্যোমকেশের বিবরণ শেষ হলে দেবকুমার বাবু অনেকক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলে উঠলেন, হ্যাঁ ওই ডাক্তার রুদ্রটা আমার বাড়িতে ঢুকেছিল, চামার চন্ডাল, টাকার জন্য পারে না এমন কাজ নেই, একটা জীবন্ত পিশাচ। উত্তেজনার বশে তিনি লাঠিটা মুঠো করে ধরে একেবারে দাঁড়িয়ে উঠলেন, তার মুখ হঠাৎ ভীষণ হিংস্র ভাব ধারণ করল। কয়েক মুহূর্ত পরেই কিন্তু আবার তার মুখ স্বাভাবিক অবস্থায় ফিরে গেল। আমাদের চোখে বিস্ময়ের চিহ্ন দেখে মনে হয় তিনি একটু লজ্জাই পেলেন, গলা ঝেড়ে বললেন, আমি চাই ব্যোমকেশবাবু, আর একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দরজা পর্যন্ত গিয়ে তিনি থমকে দাঁড়ালেন, মুড়ো কুচকে কি যেন চিন্তা করলেন, তারপর ফিরে বললেন, আমার পয়সা থাকলে এ ব্যাপারের অনুসন্ধানে আপনাকে নিযুক্ত করতাম, কিন্তু আমি গরিব, আমার পয়সা নেই। ব্যোমকেশ কি একটা বলতে চাইল, তিনি লাঠি নেড়ে তাকে বাধা দিলেন, আর বিনা পারিশ্রমিকে আমি কারো সাহায্য গ্রহণ করতে পারবো না, পুলিশ অনুসন্ধান করছে, তারাই যা পারে করুক, অনুসন্ধান করার আছেই বা কি, হাজার অনুসন্ধান করলেও আমার মেয়েকে তো আর আমি ফিরিয়ে পাবো না। একটা ভ্রম সংশোধন হলো, আমার ধারণা হয়েছিল দেবকুমার বাবু প্রথম পক্ষের ছেলে মেয়েদের ভালোবাসেন না, সেটা ভুল, অন্তত মেয়েকে তিনি খুব বেশি ভালোবাসেন। সিগারটা দেবকুমার বাবু ফেলে গিয়েছিলেন, সেটা থেকে দৃষ্টিপাত করে ব্যোমকেশ বলল, আশ্চর্য অন্যমনস্ক লোক, ডক্টর রুদ্রের উপর ভয়ঙ্কর রাগ দেখলুম। ব্যোমকেশ উত্তর দিল না। সন্ধ্যের পর দারোগা বীরেন বাবু স্বয়ং ডাক্তারের রিপোর্ট নিয়ে এলেন, বললেন, রিপোর্ট বড় ডিসঅ্যাপয়েন্টিং, বারবার পরীক্ষা করেও মৃত্যুর কারণ ধরতে পারা যায়নি। রিপোর্ট পড়ে দেখলাম ডাক্তার লিখেছেন দেহের কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই, শরীরের অভ্যন্তরেও কোনো বিষ পাওয়া যায়নি, হৃদযন্ত্র সবল ও স্বাভাবিক, সুতরাং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার জন্য মৃত্যু হয়নি, যতদূর বুঝতে পারা যায় অকস্মাৎ স্নায়ুমণ্ডলীর পক্ষাঘাত হওয়ায় মৃত্যু ঘটেছে, কিন্তু কি করে স্নায়ুমণ্ডলীর পক্ষাঘাত ঘটল তা বলতে ডাক্তার অক্ষম। এরকম অদ্ভুত লক্ষণহীন মৃত্যু তিনি এর আগে কখনো দেখেননি। ব্যোমকেশ কাগজটা হাতে নিয়ে ভুরুকুচকে চিন্তিত মুখে বসে রইল। বীরেনবাবু বললেন, এ কেস অবশ্য করোনারের কোর্টে যাবে, সেখানে অজ্ঞাত কারণে মৃত্যু রায় বেরোবে, তারপর আমরা অর্থাৎ পুলিশ ইচ্ছে করলে অনুসন্ধান চালাতে পারি, আবার নাও চালাতে পারি। ব্যোমকেশবাবু আপনি কি বলেন, এই রিপোর্টের পর অনুসন্ধান করলে কোনো ফল হবে কি? ফল হবে কিনা বলতে পারি না, কিন্তু অনুসন্ধান চালানো উচিত। কেন বলুন দেখি,
আপনি কি কাউকে সন্দেহ করেন? ঠিক যে কোনো ব্যক্তি বিশেষকে সন্দেহ করি তা নয়, তবে আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যে গোলমাল আছে। আমারও তাই মনে হয়। আচ্ছা, দেবকুমার বাবুর স্ত্রীকে আপনার কিরকম মনে হল? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, দেখুন, আমার মনে হয় ও পথে গেলে হবে না। এ মৃত্যু রহস্যের জট ছাড়াতে হলে সর্বপ্রথমে জানতে হবে কিভাবে মৃত্যু হয়েছিল। এটা যতক্ষণ না জানতে পারছেন ততক্ষণ একে ওকে সন্দেহ করে কোনো ফল হবে না। অবশ্য এ কথাও মনে রাখতে হবে যে মেয়েটির মৃত্যুর সময় তার সৎ মা ও সহোদর ভাই ছাড়া বাড়িতে আর কেউ ছিল না, কিন্তু তাই বলে আসল জিনিসটাকে দৃষ্টির বাইরে যেতে দিলে চলবে না। কিন্তু ডাক্তার যে কথা বলতে পারছে না? ডাক্তার কেবল মৃতদেহ পরীক্ষা করেছেন, আমরা মৃতদেহ ছাড়া আরো অনেক কিছু দেখেছি, সুতরাং ডাক্তার যা পারেননি আমরাও তা পারব না এমন কোনো কথা নেই। কিন্তু তা বটে, কিন্তু যাই হোক, আপনি তো দেবকুমার বাবুর পক্ষ থেকে গোড়া থেকেই আছেন, শেষ পর্যন্ত নিশ্চয়ই থাকবেন, দুজনে পরামর্শ করে চলা যাবে। এই খানিক আগে দেবকুমার বাবু এসেছিলেন, তিনি আমাকে বরখাস্ত করে গেছেন। সে কি? হ্যাঁ, আমার অবৈতনিক সাহায্য তিনি চান না, আর টাকা দিয়ে আমাকে নিয়োগ করতে তিনি অক্ষম। বটে, তিনি অক্ষম কিসে? তিনি তো মোটা মাইনের চাকরি করেন, 700-800 টাকা মাইনে পান শুনেছি। তা হবে। বীরেনবাবুর কপালে ভাঁজ পড়ল, তিনি বললেন, দেবকুমার বাবুর আর্থিক অবস্থা সম্বন্ধে খোঁজ নিতে হচ্ছে, কিন্তু আপনার সাহায্য প্রত্যাখ্যান করবার কি কারণ থাকতে পারে? তিনি কাউকে আড়াল করবার চেষ্টা করছেন না তো? আমি হেসে ফেললাম, দেবকুমার বাবু অপরাধীকে আড়াল করবার জন্য কৌশলে ব্যোমকেশের সাহায্য প্রত্যাখ্যান করেছেন, এই কথা শুনতে যেমন অদ্ভুত তেমনই হাস্যকর। বীরেনবাবু তীক্ষ্ণস্বরে বললেন, হাসছেন যে? আমি অপ্রস্তুত হয়ে বললাম, আপনি দেবকুমার বাবুকে দেখেছেন? না, তাকে দেখেই বুঝবেন কেন হাসছি। তারপর বীরেনবাবু উঠলেন, বিদায় কালে ব্যোমকেশকে বললেন, আমি এ ব্যাপারে তলপর্যন্ত অনুসন্ধান করে দেখব, যদি কিনারা করতে পারি আপনি কিন্তু ছাড়া পাবেন না। দেবকুমার বাবু আপনাকে বরখাস্ত করেছেন বটে, কিন্তু দরকার হলে আমি আপনার কাছে আসব, মনে রাখবেন। ব্যোমকেশ খুশি হয়ে বলল, সে তো খুব ভালো কথা, আমার যতদূর সাধ্য আপনাকে সাহায্য করব। হাবুলের সম্পর্কে এ ব্যাপারে আমার একটা ব্যক্তিগত আকর্ষণও রয়েছে। বেশ বেশ, আচ্ছা উপস্থিত কোন পথে চললে ভালো হয় কিছু ইঙ্গিত দিতে পারেন কি? যা হোক, একটা সূত্র ধরে কাজ আরম্ভ করতে হবে তো? ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, ডাক্তার রুদ্রর দিক থেকে কাজ আরম্ভ করুন, এই গোলকধাঁধার সত্যিকার পথ হয়তো ওই দিকেই আছে। বীরেনবাবু চমকে তার দিকে তাকালেন, ও আচ্ছা আসি। মাথা নিচু করে ভাবতে ভাবতে তিনি বেরিয়ে গেলেন। এরপর 5-6 দিন একটানা ঘটনাহীন ভাবে কেটে গেল। ব্যোমকেশ আবার যেন ঝিমিয়ে পড়ল, সকালে কাগজ পড়া এবং বিকেলে টেবিলের ওপর পা তুলে দৃষ্টিহীন চোখ শূন্য মেলে থাকা ছাড়া তার আর কাজ রইল না। বীরেনবাবু একদিনের মধ্যে দেখা দিলেন না, তাই তার তদন্ত কতদূর এগোলো জানতে পারলাম না। আগন্তুকের মধ্যে কেবল হাবুল একবার করে আসত, সে এলে ব্যোমকেশ নিজের অবসাদ ঝেড়ে ফেলে নানা ধরনের আলোচনায় তাকে প্রফুল্ল করবার চেষ্টা করত, কিন্তু হাবুল বিষণ্ন মুখে চুপচাপ বসে থাকত, তারপর আস্তে আস্তে উঠে চলে যেত। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে জিজ্ঞাসা করলেও সে ভালোভাবে জবাব দিতে পারত না। বিমা তার মনোভাব যে আরো কড়া হয়ে উঠেছে তা হাবুলের কথা থেকেই বোঝা যেত। শেষ দিন সে নিঃশ্বাস ফেলে বলল, বাবা আজ রাত্রে পাটনা যাচ্ছেন, ওখানে কি ইউনিভার্সিটিতে লেকচার দেবেন? বুঝলাম শোকের ওপর রাত দিন কথার কচকচি সহ্য করতে না পেরে
তিনি পালিয়ে যাচ্ছেন। এই নির্লিপ্ত স্বভাব বৈজ্ঞানিকের পারিবারিক অশান্তির কথা ভেবে দুঃখ হল। সেদিন হাবুল চলে যাওয়ার পর বীরেনবাবু এলেন। তার মুখ দেখে বুঝলাম বিষে বিদে করতে পারেননি। যাই হোক, ব্যোমকেশ তাকে বসালো। আমাদের বিকেলের চায়ের সময় হয়েছিল, চা এসে পৌঁছল। তখন ব্যোমকেশ বীরেনবাবুকে জিজ্ঞাসা করল, তারপর খবর কিছু আছে? পেয়ালায় চুমুক দিয়ে বিমর্ষভাবে বীরেনবাবু বললেন, কোন দিকেই কিছু সুবিধে হচ্ছে না। যেদিকে হাত বাড়াচ্ছি কিছু ধরতে ছুঁতে পারছি না। প্রমাণ পাওয়া তো দূরের কথা, একটা সন্দেহের ইশারা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অথচ আমার দৃঢ় ধারণা জন্মেছে যে এর ভেতর একটা গভীর রহস্য লুকানো রয়েছে। যতই প্রতিপদে ব্যর্থ হচ্ছি ততই এ বিশ্বাস দৃঢ় হচ্ছে। মৃত্যুর কারণ সম্বন্ধে নতুন কিছু জানতে পেরেছেন? আমি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করেছিলাম, তিনি অবশ্য রিপোর্টের বাইরে যেতে রাজি নন। তবু মনে হল তার একটা থিওরি আছে। তিনি মনে করেন কোনো অজ্ঞাত বিষের বাষ্প নাকে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে। তিনি খুব অস্পষ্ট আচ্ছাভাবে কথাটা বললেন বটে, তবে মনে হল তার ওই বিশ্বাস। উনুন ধরাবার সময় মৃত্যু হয়েছিল, এ কথা ডাক্তারকে বলেছিলেন বুঝি? হ্যাঁ। যাক, আর এদিকে ডাক্তার রুদ্র সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, যতদূর জানতে পারলাম লোকটা নির্জনা প্রাসঙ্গ আর অর্থ পিসাজ। কয়েকজন টিটেনাস রোগীর ওপর নিজের আবিষ্কৃত ইঞ্জেকশন পরীক্ষা করতে গিয়ে তাদের সাবাল করেছে, এই গুজবও শুনেছি। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান ব্যাপারে তাকে খুনের আসামি করা যায় না। দেবকুমার বাবুর মেয়ের সঙ্গে ছেলের সম্বন্ধ হয়েছিল খবর ঠিক। লোকটা 10,000 টাকা বরপণ দাবি করেছিল। দেবকুমার বাবুর অত টাকা দেওয়ার ক্ষমতা নেই, কাজেই তাকে সম্বন্ধ ভেঙে দিতে হল। ডাক্তার রুদ্রর ছেলেটা কিন্তু ভদ্রলোক, বাপের সঙ্গে এই নিয়ে তার ভীষণ ঝগড়া বেঁধে গিয়েছিল। ইতিমধ্যে এই বাড়িতেই কাণ্ড, মেয়েটি হঠাৎ মারা গেল। তারপর ছোকরাটি শুনলাম বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে। তার বিশ্বাস তার বাপই প্রকারান্তরে মেয়েটির মৃত্যুর কারণ। মনমতো যে বাপের বাড়ি ছেড়ে চলে গেছে এ সংবাদ নতুন বটে, কিন্তু আর সব কথাই আমরা আগে থেকে জানতাম। তাই পুরনো কথা শুনতে শুনতে ব্যোমকেশ একটু অন্য মনস্ক হয়ে পড়েছিল। বীরেনবাবু থামলে সে প্রশ্ন করল, দেবকুমার বাবুর আর্থিক অবস্থা সম্বন্ধে অনুসন্ধান করবেন বলেছিলেন, করেছিলেন নাকি? করেছিলাম। তার আর্থিক অবস্থা ভালো নয়, ধার কর্জ নেই বটে, কিন্তু মেয়ের বিয়েতে 10-12,000 টাকা খরচ করা তার অসাধ্য। লোকটি বোধহয় বেশি সাবিক, সাংসারিক বুদ্ধিও কম। কলেজ থেকে বর্তমানে তিনি 800 টাকা মাইনে পান, কিন্তু শুনলে আশ্চর্য হবেন এই 800 টাকার অধিকাংশই যায় তার বীমা কোম্পানির পেটে। 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স করিয়েছেন, তাও এত বেশি বয়সে যে প্রিমিয়াম দিয়ে হাতে বড় কিছু থাকে না। 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স নিজের নামে করেছেন? শুধু নিজের নামে নয়, জয়েন্ট পলিসি, নিজের আর স্ত্রীর নামে। মাত্র 1 বছর হলো পলিসি নিয়েছেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী, তিনি মারা গেলে পাছে বিধবাকে পথে দাঁড়াতে হয়, এই জন্যই বোধহয় দুজনে একসঙ্গে বীমা করিয়েছেন। এই টাকায় উত্তরাধিকারীদের দাবি থাকবে না। আর কিছু? আর কি, দেবকুমার বাবুর ছেলে হাবুলের পিছনে লোক লাগিয়েছিলাম যদি কিছু জানতে পারা যায়। সে ছোকরা কেমন যেন পাগলাটে ধরনের, কলেজে বড় একটা যায় না, রাস্তায় ঘুরে বেড়ায়, কখনো পার্কে চুপ করে বসে থাকে। আপনার কাছেও রোজ একবার করে আসে, জানতে পেরেছি। এই সময় হঠাৎ লক্ষ্য করলাম ব্যোমকেশ যেন ছটফট করছে। অনেকদিন পরে তার চোখে সেই চাপা উত্তেজনার প্রখর দৃষ্টি দেখতে পেলাম। কিছু না বুঝেও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। ব্যোমকেশ কিন্তু বাইরে কোনো উত্তেজনা প্রকাশ করল না, আগের মতোই বিরস্বরে বলল, হাবুলকে বাদ দিতে পারেন। উঠছেন নাকি? থানাতেই থাকবেন তো? আচ্ছা, যদি দরকার হয় ফোনে খবর নেব। বীরেনবাবু একটু অবাক হয়ে উঠে দাঁড়ালেন।
তিনি চলে যাওয়ার পর ব্যোমকেশ কিছুক্ষণ পেছনে হাত দিয়ে ঘর ময় পায়চারি করল। দেখলাম তার চোখে সেই পুরনো আলো জ্বলছে। বীরেন বাবুকে সে হঠাৎ এমন ভাবে বিদায় করে দিল কেন জিজ্ঞেস করতে যাচ্ছি, এমন সময় সে চেয়ারের পিঠ থেকে শালখানা তুলে নিয়ে বলল, চলো একটু বেরিয়ে আসা যাক, বন্ধ ঘরে বসে মাথাটা গরম হয়ে গেছে। সানডে সাসপেন্সে আজ ব্যোমকেশ কাহিনী অগ্নিবান। পরের দিন বিকেল বেলা দেবকুমার বাবু আসেন ব্যোমকেশের কাছে। ডক্টর রুদ্রর প্রতি তার রাগ স্পষ্ট বোঝা যায়। ওদিকে পোস্টমর্টেমের রিপোর্ট আসে। সন্দেহ করা হয় যে কোনো এক অজ্ঞাত বিষের বাষ্প নাকি যাওয়ায় মৃত্যু হয়েছে রেখা। পুলিশ ইন্সপেক্টর বীরেন বাবুর কাছ থেকে একটা তথ্য জানা যায়, দেবকুমার বাবু নাকি তার স্ত্রীর সাথে একটা যৌথ বীমা করিয়েছিলেন। কথাটা শুনে হঠাৎই উত্তেজিত হয়ে পড়ে ব্যোমকেশ। তারপর দুজনেই বেরোলাম। অকারণে বাড়ির বাইরে যাওয়ায় ব্যোমকেশের একটা মজ্জাগত বিমুখতা আছে। কাজ না থাকলে সে ঘরের কোণে চুপ করে বসে থাকতে ভালোবাসে। আমিও তার সঙ্গদোষে ঘর কোনোই হয়ে পড়েছিলাম। একলা কোথাও যাওয়ার অভ্যেস ছুটে গিয়েছিল, তাই আজ তার উত্তপ্ত মস্তিষ্ক ফাঁকা জায়গার বিশুদ্ধ বাতাস কামনা করছে দেখে খুশি হয়ে উঠলাম। পথে চলতে চলতে কিন্তু খুশির ভাব বেশিক্ষণ স্থায়ী হল না। জনসংকুল পথে ব্যোমকেশ এমনই বাহ্যজ্ঞানহীন উদ্ভ্রান্ত ভাবে চলতে লাগল যে ভয় হল এখনই হয়তো একটা কাণ্ড বাঁধিয়ে বসে। আমি তাকে সামনে নিয়ে চলবার চেষ্টা করলাম, কিন্তু সে অপ্রশমিত বেগে একে ওকে ধাক্কা দিয়ে একবার এক বৃদ্ধ ভদ্রলোকের পা মারিয়ে দিয়ে কয়েক মুহূর্ত পরে এক তরুণীকে ঠেলা দিয়ে কোনো দিকে না তাকিয়ে জগন্নাথের অপ্রতিহত রথের মতো অগ্রসর হয়ে চলল। একটু যেতে দিন দেখি, একটু শুনুন শুনুন শুনুন। সত্যি এতটা আত্মবিস্মৃত তাকে এর আগে আমি কখনো দেখিনি। তার মন যে হঠাৎ শিকারের সন্ধান পেয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে তা আমি বুঝছিলাম বটে, কিন্তু তার মনস্তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন পথচারী তা বুঝবে কেন? কোনো মতে কলেজ স্কোয়ার পর্যন্ত এসে পৌঁছলাম। ছাত্রছাত্রীরা ঘুরে বেড়াচ্ছে, আড্ডা মারছে সেখানে। আমি আর দ্বিধা না করে ব্যোমকেশের হাত শক্ত করে ধরে ভেতরে ঢুকে পড়লাম। পুকুরকে ঘিরে একটা জটলা, আমরা সেই জটলায় মিশে গেলাম। ব্যোমকেশ তখনও স্থানকাল সম্বন্ধে সম্পূর্ণ অচেতন। তার ভুরু কুচকোনো, কাঁধ থেকে শাল মাঝে মাঝে পড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। আমি ভাবতে লাগলাম বীরেনবাবুর কথার মধ্যে এমন কি ছিল যা ব্যোমকেশের নিষ্ক্রিয় মনকে হঠাৎ পাঞ্জাব মেলের ইঞ্জিনের মতো এতটা সক্রিয় করে তুলেছে। তবে কি রেখার মৃত্যু সমস্যার সমাধান আসন্ন? সমাধান যে সত্যিই আসন্ন তখনও তা বুঝতে পারেনি। আধ ঘন্টা এইভাবে পরিভ্রমণ করবার পর ব্যোমকেশের চেতনা ধীরে ধীরে ফিরে এল। সে সহজ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আজ দেবকুমার বাবু পাটনা যাবেন, তাই না? আমি ঘাড় নাড়লাম। তাকে যেতে দেওয়া হবে না। ব্যোমকেশ সামনের দিকে তাকিয়ে কথা অসমাপ্ত রেখেই ক্ষিপ্র পায়ে এগিয়ে যেতে লাগলো। দেখলাম এক কোণে একখানা বেঞ্চি ঘিরে অনেক ছেলে জড়ো হয়েছে এবং উত্তেজিত ভাবে কথা বলছে। ভিড়ের বাইরে যারা ছিল তারা গলা বাড়িয়ে দেখবার চেষ্টা করছে। তাদের ভাব দেখে মনে হলো অসাধারণ কিছু ঘটেছে। সেইখানে উপস্থিত হয়ে ব্যোমকেশ একটা ছেলেকে জিজ্ঞেস করল, কি হয়েছে? ছেলেটি বলল, ঠিক বুঝতে পারছি না, বোধ হয় কেউ হঠাৎ বেঞ্চে বসে বসেই মারা গেছে। ব্যোমকেশ ভিড় ঠেলে ভেতরে ঢুকল। একটু যেতে দিন দেখি, একটু শুনুন শুনুন শুনুন। আমিও তার পেছনে পেছনে বেঞ্চির সামনে উপস্থিত হয়ে দেখলাম একটি ছোকরা ঠাসান দিয়ে বসে আছে, যেন বসে বসে ঘুমিয়ে পড়েছে। মাথা বুকের ওপর ঝুঁকে পড়েছে, পা সামনের দিকে প্রসারিত, ঠোঁটের কোণে একটা সিগারেট ঝুলছে। সিগারেটে অগ্নিসংযোগ করা হয়নি।
মুঠো করা বাঁ হাতের মধ্যে একটা দেশলাইয়ের বাক্স। একটি মেডিকেল ছাত্র নাড়ি ধরে দেখছিল, বলল, না না নাড়ি নেই, মারা গেছে। সন্ধ্যা হয়ে আসছিল, ভিড়ের মধ্যে ভালো করে দেখা যাচ্ছিল না। ব্যোমকেশ থুতনি ধরে মৃতের মুখ তুলেই যেন চমকে উঠে ছেড়ে দিল। আমারও বুকে হাতুড়ির মতো একটা প্রবল আঘাত লাগল। দেখলাম আমাদের হাবুল। পুলিশের পৌঁছতে দেরি হল না। আমরা দেবকুমার বাবুর ঠিকানা পুলিশকে জানিয়ে বেরিয়ে এলাম। তখন রাস্তায় গ্যাস চলেছে। দ্রুত পদে বাড়ির দিকে ফিরতে ফিরতে ব্যোমকেশ কয়েকবার যেন ভয়ার্ত স্বরে বলল, নিয়তির কি নির্মম প্রতিশোধ, কি নিদারুণ পরিহাস। আমার মাথার ভেতর সবকিছু কেমন যেন নিশ্চল হয়ে গেছিল। তবু অসীম অনুশোচনার সঙ্গে কেবল এই কথাটাই মনে হতে লাগল, পরলোক যদি থাকে তবে যার মৃত্যুতে হাবুল এত কাতর হয়েছিল সেই পরম স্নেহের বোনের সঙ্গে তার এতক্ষণে মিলন হয়েছে। বাসায় পৌঁছে ব্যোমকেশ নিজের লাইব্রেরি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। শুনতে পেলাম সে টেলিফোনে কথা বলছে। হ্যাঁ দিদেন বাবু, আপনি কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শুনুন, ওয়ারেন্টটা মনে করে আনবেন। রাখি। প্রায় এক ঘন্টা পরে সে ঘর থেকে বেরিয়ে এসে ক্লান্ত স্বরে পুটিরামকে চা আনতে বলল। তারপর বুকে ঘাড় গুঁজে একখানে চেয়ারে বসে পড়ল। যে ট্র্যাজেডির শেষ অঙ্কে যবনিকা পড়তে আর দেরি নেই তার সম্বন্ধে বৃথা প্রশ্ন করে আমি আর তাকে বিরক্ত করলাম না। রাত্রি 8:30 সময় বীরেন বাবু এলেন। ব্যোমকেশ জিজ্ঞেস করল, ওয়ারেন্ট এনেছেন? বীরেন বাবু ঘাড় নাড়লেন। তখন আবার আমরা বেরিয়ে গেলাম। দেবকুমার বাবুর বাড়িতে আসতে 3-4 মিনিট লাগল। দেখলাম বাড়ি নিস্তব্ধ, উপরের ঘরগুলি জানলায় আলো নেই, কেবল নিচে বসবার ঘরে বাতি জ্বলছে। বীরেন বাবু কড়া নাড়লেন কিন্তু ভেতর থেকে সাড়া এলো না। তখন তিনি দরজা ঠেললেন, ভেজানো দরজা খুলে গেল। আমরা ভেতরে ঢুকলাম। বাইরে ছোট্ট ঘরটিতে তক্তপোষ পাতা, তার উপর দেবকুমার বাবু নিশ্চলভাবে বসে আছেন। আমরা প্রবেশ করতে তিনি লাল চোখ তুলে আমাদের দিকে তাকালেন। কিছুক্ষণ চেয়ে থাকবার পর তার মুখে একটা তিক্ত হাসি দেখা দিল। তিনি মাথা নেড়ে অস্ফুট স্বরে বললেন, সকলেই গরল ভেল। বীরেন বাবু এগিয়ে এসে বললেন, দেবকুমার বাবু, আপনার নামে ওয়ারেন্ট আছে। দেবকুমার বাবুর যেন চমক ভাঙল। তিনি দারোগা বাবুর ইউনিফর্মের দিকে তাকিয়ে বললেন, আপনারা আপনাদের এসে গেছেন, ভালোই হল, আমি নিজেই তো থানায় যাচ্ছিল। তারপর দু হাত বাড়িয়ে দিয়ে বললেন, কই নিন, হাত কড়া লাগান। বীরেন বাবু বললেন, তার দরকার নেই, কোন অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো শুনুন, বলে অভিযোগ পড়ে শোনাতে গেলেন। দেবকুমার বাবু কিন্তু ইতিমধ্যে আবার অন্যমনস্ক হয়ে পড়লেন। পকেটে হাত দিয়ে তিনি যেন কি খুঁজতে খুঁজতে নিজের মনেই বললেন, নিয়তি, নইলে হাবুল ওই বাক্স থেকে দেশলাইয়ের কাঠি বার করতে গেল কেন? আমি কি ভেবেছিল কি হয়ে গেল, ভেবেছিলাম রেখার ভালো বিয়ে দেব, নিজের একটা বড় ল্যাবরেটরি করবো, হাবুলকে বিলেত পাঠাবো। পকেট থেকে সিগার বার করে তিনি মুখে দিলেন। ব্যোমকেশ নিজের দেশলাই জ্বালিয়ে
তার সিগারে অগ্নি সংযোগ করে দিল। তারপর বলল, দেবকুমার বাবু আপনার ডেডলাইট আমাদের দিতে হবে। দেবকুমার বাবুর চোখে আবার সচেতন দৃষ্টি ফিরে এল। তিনি বললেন, ও বঙ্কেশ বাবু আপনিও এসেছেন? না না, ভয় নেই আপনার, আমি আত্মহত্যা করব না। আমি ছেলেকে মেরেছি, আমি মেয়েকে মেরেছি, আমি খুনি আসামির মতো ফাঁসি কাটে ঝুলতে চাই। পকেট থেকে বাক্স বের করে দেবকুমার বাবু সামনে ফেলে দিলেন, বললেন, খুব ভয়ানক জিনিস এই প্রত্যেকটি কাঠি, এক একটি মৃত্যুবান, একবার জ্বালালে আর রক্ষে নেই। ব্যোমকেশ দেশলাইয়ের বাক্সটা ভীম বাবুর হাতে দিল, তিনি সন্তর্পণে সেটা পকেটে রাখলেন। দেবকুমার বাবু বলে চললেন, কি অদ্ভুত আবিষ্কার করেছিলাম, অদ্ভুত, পলকের মধ্যে মৃত্যু হবে কিন্তু কোথাও এতটুকু চিহ্ন থাকবে না, আধুনিক যুদ্ধনীতির আমূল পরিবর্তন হয়ে যেত, বিস্ময় মহামারী। কিন্তু সকলই গরল, তিনি বুক ভাঙা গভীর নিঃশ্বাস ত্যাগ করলেন। বীরেন বাবু মৃদুস্বরে বললেন, দেখুন বাবু এবার যাবার সময় হয়েছে, চলো। তিনি তক্ষণি উঠে দাঁড়ালেন। ব্যোমকেশ একটু কম্পিত স্বরে জিজ্ঞেস করল, আপনার স্ত্রী কি বাড়িতেই আছেন? স্ত্রী? স্ত্রী আমার ফাঁসির পর ইন্স্যুরেন্স এর সব টাকা সেই পাবে, বলুন এটা প্রকৃতির পরিহাস নয়? চল চল চল। একটা ট্যাক্সি ডাকা হল। ব্যোমকেশ হাত ধরে দেবকুমার বাবুকে তাতে তুলে দিলেন, বীরেন বাবু তার পাশে বসলেন। দুজন কনস্টেবল ইতিমধ্যে কোথা থেকে আবির্ভূত হয়েছে, তারাও ট্যাক্সিতে চেপে বসল। দেবকুমার বাবু গাড়ির ভেতর থেকেই বললেন, ব্যোমকেশ বাবু আপনি আমার রেখার মৃত্যুর কিনারা করতে চেয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। আমরা ফুটপাতে দাঁড়িয়ে রইলাম, ট্যাক্সি চলে গেল। দিন দুই ব্যোমকেশ এ বিষয়ে কোনো কথা বলল না, তার মনের অবস্থা বুঝে আমিও পীড়াপিড়ি করলাম না। তৃতীয় দিন বিকেলে সে নিজেই বলতে আরম্ভ করল, এলোমেলো ভাবে, কতটা যেন নিজের মনেই কথা বলতে লাগলো। ইংরেজিতে একটা কথা আছে, ভেঞ্জেন্স কামিং হোম টু রোস্ট। দেবকুমার বাবুর হয়েছিল তাই, নিজের স্ত্রীকে তিনি মারতে চেয়েছিলেন, কিন্তু এমনই অদৃষ্টের খেলা, দুবার তিনি তার অমোঘ অগ্নিবাণ নিক্ষেপ করলেন, দুবার সে অগ্নিবাণ লাগলো গিয়ে তার প্রাণাধিক প্রিয় পুত্র কন্যার মুখে। দেবকুমার অপ্রত্যাশিত ভাবে এক আবিষ্কার করে ফেলেছিলেন, কিন্তু টাকার অভাবে সে আবিষ্কারের সব ব্যবহার করতে পারছিলেন না। এমনই আবিষ্কার যে তার পেটেন্ট নেওয়া চলে না, কারণ সাধারণ ব্যবসার জগতে এর ব্যবহার নেই। কিন্তু গুণাক্ষরে এর ফর্মুলা জানতে পারলে জাপান, জার্মানি, ফ্রান্স প্রভৃতি যুদ্ধোদ্যত রাজ্য অনুরূপ জাতি নিজেদের কারখানায় এই প্রাণঘাতী বিষ তৈরি করতে আরম্ভ করে দেবে। আবিষ্কর্তা কিছুই করতে পারবেন না, এত বড় আবিষ্কার থেকে আর এক কপর্দক লাভ পর্যন্ত হবে না। সুতরাং আবিষ্কারের কথা দেবকুমার বাবু চেপে গেলেন, প্রথমে টাকা চাই, কারণ এই বিষ কি করে ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে আর
অনেক এক্সপেরিমেন্ট করা হতো, কিন্তু টাকা এত বড় এক্সপেরিমেন্ট গোপনে চালাতে গেলে নিজের ল্যাবরেটরি চাই, তাতে অনেক টাকার দরকার, কিন্তু টাকা আসে কোথা থেকে? এদিকে বাড়িতে দীপকুমার বাবুর স্ত্রী তার জীবন বহু করে তুলেছিলেন। মানসিক পরিশ্রম যারা করে তারা চায় সাংসারিক ব্যাপারে শান্তি, অথচ তার জীবনে ওই জিনিসটির একান্ত অভাব হয়ে উঠেছিল। এক সূচিবায়ুগ্রস্ত মুখরা স্নেহহীনা স্ত্রীর নিত্য সাহচর্য তাকে পাগলের মতো করে তুলেছিল। এটা অনুমানে বুঝতে পারি, দেবকুমার বাবু স্বভাবত নিষ্ঠুর প্রকৃতির লোক নন। শান্তিতে নিজের বৈজ্ঞানিক চিন্তায় মগ্ন হয়ে থাকতে পারলে তিনি আর কিচ্ছুটি চান না। তার মনটি যে খুব স্নেহপ্রবণ তার ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা দেখেই আন্দাজ করা যায়। দ্বিতীয় পক্ষের স্ত্রীও চেষ্টা করলে এই স্নেহের অংশ পেতে পারতেন, কিন্তু স্বভাব দোষে তিনি তা পেলেন না। বরঞ্চ দেবকুমার বাবু তাকে বিষের মতন ঘেন্না করতে আরম্ভ করলেন। নিজের স্ত্রীকে হত্যা করবার ইচ্ছে মানুষের স্বাভাবিক নয়। যখন এই প্রবৃত্তি তার হয় তখন বুঝতে হবে সহ্যের সীমা অতিক্রম করেছে। দেবকুমার বাবুরও সহ্যের সীমা অতিক্রান্ত হয়েছিল। তারপর তিনি যখনই ভয়ঙ্কর বিষ আবিষ্কার করলেন তখন বোধ হয় প্রথমেই তার মনে হল স্ত্রীর কথা। তিনি মনে মনে আগুন নিয়ে খেলা আরম্ভ করলেন। তারপর তার সংশয়ের সমাধান করে বীমা কোম্পানির যুগ্ম জীবন পলিসির বিজ্ঞাপন চোখে পড়ল। স্বামী স্ত্রী একসঙ্গে বীমা করতে পারে, একজন মরলে অন্যজন টাকা পাবে। এমন সুযোগ তিনি আর কোথায় পাবেন? যদি এইভাবে জীবন বীমা করে তার আবিষ্কৃত বিষ দিয়ে স্ত্রীকে মারতে পারেন, এক ঢিলে দুই পাখি মরবে। তিনি তার বাঞ্ছিত টাকা পাবেন, স্ত্রীও মরবে এমন ভাবে যে কেউ বুঝতে পারবে না কি করে মৃত্যু হল। দেবকুমার বাবু একেবারে 50,000 টাকা জীবন বীমা করালেন। তারপর অসীম ধৈর্য সহকারে অপেক্ষা করতে লাগলেন। তাড়াতাড়ি করলে চলবে না, বীমা কোম্পানির সন্দেহ হতে পারে। এইভাবে এক বছর কেটে গেল। তিনি মনে মনে স্থির করলেন এই বড়দিনের ছুটিতে তার মৃত্যুবাণ নিক্ষেপ করবেন। তার আবিষ্কৃত বিষের প্রকৃতি অনেকটা বিস্ফোরক বারুদের মতো। এমনিতে সে অতি নিরীহ, কিন্তু একবার আগুনের সংস্পর্শে এলে তার ভয়ঙ্কর শক্তি বাষ্পরূপ ধরে বেরিয়ে আসে। সে বাষ্প কারুর নাকে কণা মাত্র গেলেও তার রক্ষে নেই, তৎক্ষণাৎ মৃত্যু হবে। দেবকুমার বাবু তার স্ত্রীর উপর এই বিষ প্রয়োগ করবার এক চমৎকার উপায় বার করলেন। বৈজ্ঞানিক মাথা ছাড়া এমন বুদ্ধি বেরোয় না। তিনি কতগুলি দেশলাইয়ের কাঠির বারুদের সঙ্গে এই বিষ মাখিয়ে দিলেন। কি উপায় মাখালেন বলতে পারি না, কিন্তু ফল দাঁড়ালো যিনি সেই কাঠি জ্বালবেন তাকেই মরতে হবে। এইভাবে বিষাক্ত দেশলাইয়ের কাঠি তৈরি করে তিনি দিল্লিতে বিজ্ঞান সভার অধিবেশনে যোগ দেবার জন্য প্রস্তুত হতে লাগলেন। ক্রমে দিল্লি যাওয়ার সময় হয়ে এলো। তখন তিনি সময় বুঝে তার স্ত্রীর দেশলাইয়ের বাসাতে একটি কাঠি রেখে দিয়ে দিল্লিতে যাত্রা করলেন। তিনি জানতেন তার স্ত্রী রোজ রাতে শোবার আগে ওই দেশলাই দিয়ে ল্যাম্প জ্বালেন, এই দেশলাইয়ের বাক্স অন্য কোথাও ব্যবহার করা হয় না। আজ হোক কাল হোক গিন্নি সেই কাঠিটি জ্বালাবেন। দেবকুমার বাবু থাকবেন তখন 900 মাইল দূরে। এই যে তার কাজ, এ কথা কেউ মনেও আনতে পারবে না। সবই ঠিক হয়েছিল, কিন্তু রাম উল্টো বুঝলেন। স্ত্রীর বদলে রেখা উনুন ধরাতে গিয়ে সেই কাঠিটি জ্বালল। দিল্লি থেকে দেবকুমার বাবু ফিরে এলেন। এই বিপর্যয়ে তার মন স্ত্রীর বিরুদ্ধে আরো বেশি উঠল, তার জেদ চড়ে গেল। মেয়ে যখন গেছে তখন ওকেও তিনি শেষ করে ছাড়বেন।
কয়েকদিন কেটে গেল, তারপর আবার তিনি স্ত্রীর দেশলাইয়ের বাক্সে একটি কাঠি রেখে পাটনা যাবার জন্য তৈরি হলেন। কিন্তু এবার আর তাকে যেতে হল না। হাবুল সিগারেট খেত, বোধহয় তার দেশলাইয়ের বাক্সটা খালি হয়ে গিয়েছিল, তাই সে সৎমার ঘরের দেশলাইয়ের বাক্স থেকে কয়েকটি কাঠি নিজের বাক্সে পুরে নিয়ে বেড়াতে চলে গেল। তারপর কি ভয়ঙ্কর সর্বনাশা কালকূট যে দেবকুমার বাবু বিজ্ঞান সাগর মন্থন করে তুলেছিলেন তার জীবনে, সকলই গরল ভেল। ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলে চুপ করে রইল। কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দেবকুমার বাবু যে অপরাধী এটা তুমি প্রথম বুঝলে কখন? যে মুহূর্তে শুনলাম যে দেবকুমার বাবু 50,000 টাকা জীবন বিমা করিয়েছেন সেই মুহূর্তে। তার আগে রেখাকে হত্যা করবার একটা সন্তোষজনক উদ্দেশ্যই পাওয়া যাচ্ছিল না। কে তাকে মেরে লাভবান হলো, কার স্বার্থে সে ব্যাঘাত দিচ্ছিল, এই কথাটার ভালো রকম জবাব পাওয়া যাচ্ছিল না। রেখা যে হত্যাকারীর লক্ষ্য নয় তা তো আমরা জানতাম না, কিন্তু আরেক দিক থেকে একটি ছোট্ট সূত্র হাতে এসেছিল। রেখার দেহ পরীক্ষায় যখন বিষ পাওয়া গেল না, তখন কেবল একটা সম্ভাবনাই গ্রহণযোগ্য রইল, অর্থাৎ যে বিষে তার মৃত্যু হয়েছে সে বিষ বৈজ্ঞানিকদের অপরিচিত, মানে নতুন আবিষ্কার। মনে আছে দিল্লিতে দেবকুমার বাবুর বক্তৃতা? আমরা তখন সেটা পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছিলাম। কে জানত তিনি সত্যিই এক অদ্ভুত আবিষ্কার করে বসে আছেন, আর তারই চাপা ইঙ্গিত তার বক্তৃতায় ফুটে বেরুচ্ছে। সে যা হোক, কথা দাঁড়ালো এই নতুন আবিষ্কার কোথা থেকে এলো। দুজন বৈজ্ঞানিক হাতের কাছে রয়েছে, এক ডাক্তার রুদ্র, দ্বিতীয় দেবকুমার বাবু। এদের দুজনের মধ্যে একজন এই অজ্ঞাত বিষের আবিষ্কর্তা, কিন্তু ডাক্তার রুদ্রর উপর সন্দেহটা বেশি হয়, কারণ তিনি ডাক্তার, বিষ নিয়ে নাড়াচাড়া তাঁরই বেশি। তাছাড়া দেবকুমার বাবু বিষের আবিষ্কর্তা হলে তিনি কি নিজের মেয়ের উপর সে বিষ প্রয়োগ করবেন? কাজেই সব সন্দেহ পড়ল গিয়ে ডাক্তার রুদ্রর উপর। কিন্তু তবু আমার মন খুঁতখুঁত করতে লাগলো। ডাক্তার রুদ্র লোকটি অতি পাজি, কিন্তু তাই বলে সে এত সামান্য কারণে একটি মেয়েকে খুন করবে? আর যদি বা সে তা করতে চায়, রেখার নাগাল পাবে কি করে? কোন উপায়ে আরেকজনের বাড়িতে বিষ পাঠাবে? রেখার সঙ্গে মনমথর ছাদের উপর থেকে দেখা দেখি চিঠি ফেলাফেলি চলত, কিন্তু রুদ্রর সঙ্গে তো সেরকম কিছু ছিল না। কোন বিষাক্ত বাষ্পই যে মৃত্যুর কারণ, এই চিন্তাটা গোড়া থেকে আমার মাথায় ধোঁয়ার মতো ঘুরে বেড়াচ্ছিল। মনে করে দেখো, রেখার এক হাতে পোড়া দেশলাইয়ের কাঠি, আর এক হাতে বাক্স ছিল, অর্থাৎ দেশলাই জ্বালার পরই মৃত্যু হয়েছে। সংযোগটা সম্পূর্ণ আকস্মিক হতে পারে, আবার কার্যকারণ সম্বন্ধও থাকতে পারে। দেবকুমার বাবু কিন্তু বড় চালাকি করেছিলেন, বাক্সে একটি বই বিষাক্ত কাঠি দেননি, যাতে বাক্সের অন্যান্য কাঠি পরীক্ষা করে কোনো হদিশ পাওয়া না যায়। আমি সে বাক্সটা এনেছিলাম, পরীক্ষাও করেছিলাম, কিন্তু কিচ্ছু পাইনি। হাবুলের বেলাতেও বাক্সে একটি বিষাক্ত কাঠি ছিল, কিন্তু এমনই কপাল যে সেইটাই হাবুল পকেটে করে নিয়ে এলো আর প্রথমেই জানলো। অজিত, তুমি তো লেখক, দেবকুমার বাবুর এই ব্যাপারের মধ্যে একটা প্রকাণ্ড রূপক দেখতে পাচ্ছ না? মানুষ যেদিন প্রথম অন্যকে হত্যা করবার অস্ত্র আবিষ্কার করেছিল, সেদিন সে নিজেরই মৃত্যুবান নির্মাণ করেছিল। রাজ, সারা পৃথিবী জুড়ে গোপনে গোপনে এই যে হিংসার কুটিল বিষ তৈরি হচ্ছে, এও মানুষ জাতটাকে একদিন নিঃশেষে ধ্বংস করে ফেলবে। ব্রহ্মার ধ্যান উদ্ভূত দৈত্যের মতো সে কিন্তু স্রষ্টাকেও রিয়াত করবে না, মনে হয় নাকি? ঘর অন্ধকার হয়ে গিয়েছিল।
ব্যোমকেশকে ভালো করে দেখা যাচ্ছিল না, কিন্তু আমার মনে হল তার শেষ কথাগুলো জল্পনা নয়, ভবিষ্যৎবাণী। শুনছিলেন অগ্নিবার, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ ও ডক্টর রুদ্র মি, অজিত ও গল্পের সূত্রধার দীপ, হাবুল পুষ্পল, বীরেনবাবু শঙ্করী প্রসাদ মিত্র, রেখা অয়ন্তিকা, সৎমা শ্রী, মনমথ মনোজিৎ, রাস্তায় ছাত্ররা জ্যোতির্ময় ও সুপ্রতিম এবং দেবকুমার সরকার, জগন্নাথ বসু। শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, সহযোগী পরিচালক অভিষেক ও অনির্বাণ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা ইন্দ্রাণী।